হ্যালো জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন একটি নতুন সো সবার সফটওয়্যারটি সম্পর্কে একটু জেনে নেই দ্য নেক্সট লেভেল অফ পিসিবি ডিজাইন আলটিয়াম ডিজাইনার অভিয়াসলি উইথ প্রো সাবস্ক্রিপশন সো বর্তমানে একটা অফার চলছে ফ্রি সিক্স মান্থ আপগ্রেড টু প্রো সাবস্ক্রিপশনের জন্য সো যারা কিনা কিনতে যাচ্ছেন সফটওয়্যারটি সো এখান থেকে বাই নাও করতে পারেন দেন আমরা যদি একটু নিচে আসি ট্রান্সফর্মিং দ্য ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার অভিয়াসলি এটি একটি ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার এবং আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার হচ্ছে এই আলডাম ডিজাইনার সফটওয়্যার দেন আপনারা নিচে আসলে এখানে বিভিন্ন নিউজ ফিডগুলো সম্পর্কে জানতে পারবেন আপনারা এখান থেকে তাদের বিভিন্ন ডিটেলসগুলো পড়ে নিতে পারেন অ্যান্ড নিচে আসলে দেখতে পাবেন বড় বড় কোম্পানিগুলোর লোগো দেওয়া আছে অর্থাৎ এই কোম্পানিগুলো তাদের সাথে সম্পর্কযুক্ত যেমন উল্লেখযোগ্য আরডিনো মাইক্রোসফট ফেসবুক ট্যাল অ্যামাজন এরকম বড় বড় সাইটগুলো কিন্তু তাদের সাথে সম্পর্কযুক্ত এর নিচে আসলে আপনারা পাচ্ছেন সফটওয়্যার টুলস অ্যান্ড প্ল্যাটফর্মস তো এদের যে সফটওয়্যার গুলো আছে এবং তাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন তো আলটিম ডিজাইনার এসে একটি তাদের ভার্সন আছে সফটওয়্যারের এবং এটার মান্থ সাবস্ক্রিপশন ফি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আলটিএম ডিজাইনারের মান্থ সাবস্ক্রিপশন ফি এবং সাবস্ক্রিপশন ফি কত সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো এখান থেকে যদি কেউ কিনতে চান প্রত্যেকটা অপশন থেকে আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু বাইনা করতে পারবেন এন্ড নিচে আসলে আপনার আরও বেশ কিছু তাদের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর লোগোগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং তাদের নাম তারপর পাচ্ছেন আলটিএম থ্রি সিক্সটি ফাইভ এটি একটি তাদের কমিউনিটি সো এই কমিউনিটির একটি সফটওয়্যার ব্যবহার করছেন কিন্তু এই সফটওয়্যার এর মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি সাজেশন করতে পারবেন যেমন এখানে বলছেন একজন কানেক্টর লুকস গুড অর্থাৎ এই যে কানেক্টরগুলো গুলো ব্যবহার করেছে এগুলো দেখতে বেশ ভালো হয়েছে এবং আরেকজন বলছে রিমুভ আনইসড কপার অর্থাৎ এখানে যে আনইউজড কপারগুলো সেগুলো রিমুভ করতে বলা হয়েছে সো এভাবেই কিন্তু একজনকে আপনি সাজেশন করতে পারছেন যে কিনা নতুন তাকেও আপনি এখান থেকে বিল্ড আপ করতে পারছেন সো এখানে কিন্তু বেশ ভালো একটা ফেসিলিটিস আছে তো যারা কিনা বড় বড় কোম্পানি চালাচ্ছেন তারা কিন্তু এই আলটিএম থ্রি সিক্সটি ফাইভ কমিউনিটির মাধ্যমে আপনারা অনেক বেশি হেল্পফুল কাজগুলো করতে পারছেন দেখতে পাচ্ছেন এই বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইন অনলাইন সো এখানে আপনারা এদের যে স্ক্যামেটিক ডিজাইনটা আছে অর্থাৎ স্ক্যামেটিক ডিজাইনটা দেখতে কিরকম হবে সো আপনারা এখান থেকে তাদের স্ক্যামেটিক ডিজাইনটা দেখতে পারবেন তারপর আছে পিসিবি ডিজাইনটা কিরকম হবে সো আপনারা এখান থেকে সেই পিসিবি ডিজাইনের কিছু এক্সাম্পল দেখে নিতে পারেন দেন থ্রি ডি ডিজাইন করলে কিরকম হবে কতটা রিয়েলিস্টিক হবে আপনি বিভিন্নভাবে দেখে নিতে পারেন তো প্রোডাক্ট অর্থাৎ কম্পোনেন্টগুলো বসানোর পর কিরকম হবে এবং এটার বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন অর্থাৎ সফটওয়্যারটা কেনার আগে আপনারা ভালো মতো যাচাই করে দেখে শুনে দেন কিনে নিতে পারছেন নিচে আসলে আপনারা আরও বিভিন্ন ধরনের অপশনগুলো পাচ্ছেন তবে এখানে উল্লেখযোগ্য হচ্ছে বারবারই বলছিলাম যে আলটিয়াম থ্রি সিক্সটি ফাইভ যারা কিনা কোম্পানির জন্য কিনতে চাচ্ছেন তাদের কোম্পানির জন্য এটা খুবই উপকারী সো আপনারা এই ডিটেলসে আসলে অর্থাৎ উপর থেকে আলটিয়াম থ্রি সিক্সটি আসলে দেন আপনার এখান থেকে পিসিবি ডিজাইন ডিজাইন রিভিউ তারপরে হচ্ছে মেকানিক্যাল ডিজাইন বিভিন্ন অপশনগুলো সম্পর্কে এখান থেকে ডিটেলস এ জেনে নিতে পারবেন অবশ্যই বলবো আপনাদেরকে এখান থেকে বিভিন্ন ডিটেলস গুলো অর্থাৎ আলটিএন থ্রি সিক্সটি সম্পর্কে একটু ভালো জেনে নেবেন অ সো এখন আমরা ঝটপট আমাদের যে মূল ক্লাস আছে আমরা মূল ক্লাসের টপিক্সে চলে যাচ্ছি অলরাইট সো আমরা এখানে আপনারা যে ডাইমেনশনের প্যাকেজটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যেই সাইজের মেজারমেন্টগুলো আমরা এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সমস্ত জিনিসগুলো ড্র করছি এবং আমাদের আজকে হচ্ছে মোটামুটি এর যে আমাদের টু ডি সিমুলেশন বলতে পারেন আমরা এটার কাজ শেষ করে ফেলবো তো আমরা পরবর্তী ক্লাস থেকে হচ্ছে থ্রি ডি যে আইসি আছে সেই আইসিটাকে প্লেস করে দেখব যে আমাদের যে ডিজাইনের আমরা যে মেজারমেন্ট করেছি সেটা পারফেক্ট আছে কিনা বা কোনো জায়গায় কোনো ভুল করেছি কিনা সেটা আমরা মেজারমেন্ট করবো অলরাইট সো এইখানে যে পিডিএফ ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজ ডাইমেনশনে এই এটা কিন্তু একটা কমপ্লিট পিডিএফ ফাইল সো এই পিডিএফ ফাইলটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দেবো অবশ্যই আপনি ডাউনলোড করে এগুলো একটু ঠান্ডা মাথায় বসে এই মেজারমেন্টগুলো দেখবেন এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস ছিল পূর্বের ক্লাসগুলো সেগুলো যদি মিস করে থাকেন আগে দেখে আসবেন না হয়তো এই ক্লাসের কোনো আসলে আপনি হিসাব নিকাশ মিল করতে পারবেন না ঠিক আছে ওকে সো আমাদের যে আলটেম ডিজাইনার সফটওয়্যারটি আছে আমরা এটা ওপেন করে নিলাম আমরা গত ক্লাস পর্যন্ত কিন্তু এই পর্যন্ত এসেছিলাম তাই না এখন আমাদের মেন কাজ হবে আমরা এটা কিন্তু দেখেন এটা আমাদের কি মূলত আমরা যদি বাম পাশে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাস্ট প্যাডের সাইজগুলোকে আমরা নির্ধারণ করেছি কিন্তু আমাদের যে আইসিটা প্লেস হবে সেটা কিন্তু মাছ বরাবর হবে তাই না তো এই আইসিটাকে প্লেস কিভাবে করবো এবং এটা যে এক নাম্বার পিন তো আমাদের কিন্তু এটা যেহেতু একটা অ্যাস কম্পোনেন্ট এখানে কিন্তু জাস্ট সোল্ডার করার অপশন আসবে তাই না তার মানে কি আমাদের এক এক নাম্বার পিন যেটা এটাকে এনে হাওয়া আমাদের এখানে ইন্ডিকেট করে দিতে হবে তো তার জন্য আপনি যে কাজটি করতে পারেন এখান থেকে টপ ওভারলে এটা সিলেক্ট করবেন করার পর এইখান থেকে সার্কেল অপশন নিতে পারেন ফুল সার্কেল নিয়ে এখানে জাস্ট একটা ডটের মতো দিয়ে দিতে পারেন বা এটাকে বড় করতে পারেন বা ছোটো করতে পারেন জাস্ট আমি একটা ডটের মতো দিয়ে দিলাম তো এটা হলো কি আমাদের যে এটা একটা রেফারেন্স পয়েন্ট হচ্ছে এটা আমাদের এক নাম্বার পিন অথবা আপনি এটা চাইলে আমাদের যে আইসির উপরে যে প্যাকেজটা আমরা সেট করবো সেখানে আপনি দিতে পারেন এই কর্নার বরাবর সো নর্মালি এই জায়গাটা রাখলে বোঝা যাবে যে আসলে এটা হচ্ছে এক নাম্বার পিন তাই না তো আরও বেশ কিছু আমরা অপশন সেট করবো এতে করে আমরা বুঝে নিতে পারবো যে আসলে আমাদের এক নাম্বার পিন কোথা থেকে শুরু হবে তো এই গেল একটা অপশন দেন হচ্ছে আমরা লাইন ড্র করবো সো এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই সো লাইন যদি ড্র করতে হয় সো আমরা প্রথমে আমাদের এই লাইনের মেজারমেন্টটা জেনে নিতে হবে যে এটা পুরোত্ব কত হবে তাই না তো সরি দৈর্ঘ্যটা কত হবে সো দৈর্ঘ্য দেখার জন্য আমি কিন্তু ওই পিডিএফটা ওপেন করেছিলাম তো আমি যদি পিডিএফটা আবার যাই আমি এখান থেকে দেখেন আমাদের এই এখান প্রান্তের দৈর্ঘ্য হবে নাইন পয়েন্ট নাইন জিরো তাই না নাইন পয়েন্ট নাইন জিরো আর এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিরো আমাদের এই মেজারমেন্টটা মাঝখানে এই যে আইসি প্লেস হবে এই মাঝখানে যে সাইজটা হচ্ছে সেটা তো আমরা এটাকে এখন প্লেস করি তো তার জন্য আমরা এখান থেকে লাইন নিব এবং অবশ্যই কি টপ ওভারলেটা সিলেক্ট করা থাকতে হবে দেন আমরা এখানে জাস্ট বরাবর আমরা এর পূর্ব যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আমরা লাইন নিব রাইট বাটন ক্লিক সো এগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসেই শিখেছি তাই না তো দেন এখান থেকে লেন্থ থ্রি পয়েন্ট নাইন ওকে দেন আমরা আরেকটা লাইন ড্র করব উপর থেকে নিচের দিকে দেন রাইট বাটন ক্লিক অ্যান্ড অ্যাগেইন দেন এটাকে সিলেক্ট করবো করার পর আমরা এখানে লেন্থ দিব লেন্থ হচ্ছে নাইন পয়েন্ট নাইন জিরো বা নাইন একই কথা তাই না দেন আমরা এই দুইটাকে জয়েন করে ফেলব এগেইন আমরা এটাকে কপি করি কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি সিলেক্ট কন্ট্রোল ভি দেন আমরা এটাকে নিচে নিয়ে আসবো দেন মাউস লেফট বাটন ক্লিক দেন এটাকে সিলেক্ট দেন এটাকে জয়েন করে ফেলবো ঠিক একইভাবে এটাকে কন্ট্রোল সি

তোমাদের ভার্টিক্যাল যে লাইনটা নিয়েছি এটা কিছুটা বাঁকা হয়েছে সো তার জন্য আমরা যে কাজটা করবো ছোটো করে ড্র করে নিব ঠিক আছে দেন মাউসের রাইট বাটন ক্লিক ল্যাপ বাট সরি এসসি প্রেস করবেন দেন রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে লেন্থকে নাইন পয়েন্ট নাইন এবার এটাকে আমরা প্লেস করি এর আগের লাইনটা আমাদের বাঁকা হয়েছিল তাই না এই কারণে শর্টকাট টিংস হচ্ছে এটাকে এইভাবে ওকে দেন এটাকে আমরা কন্ট্রোল সি আসলে বাটন ক্লিক কন্ট্রোল ভি দেন এটাকে বাইরে প্লেস করবেন আগে দেন আমরা এটাকে জাস্ট টেনে ধরে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন ব্যাপার হচ্ছে আমরা আমাদের দেখেন এটা বেশি বাম পাশে চেপে গেছে না আমাদের যে কাজটা করতে হবে এইদেরকে সিলেক্ট করতে হবে শিফট প্রেস করে আপনি সিলেক্ট করবেন শিফট প্রেস করে রেখে সিলেক্ট করে সবাই সিলেক্ট হবে দেন আমরা এটাকে যদি মুভ করি একত্রে মুভ হচ্ছে তাই না মুভ করার পর এখন দেখেন এখন আমাদের কিন্তু এটা মোটামুটি সেন্টারে এসেছে অর্থাৎ দুই পাশে আমাদের যে প্যাডগুলো আছে এই প্যাডের স্পেসটা আমাদের সমান রাখতে হবে ঠিক আছে এটা কিছুটা আমাদের চোখের উপর আন্দাজ করেই করতে হবে কারণ এটার কিছুটা মান এদিক সেদিক হলে সমস্যা হয় না কারণ এটা হচ্ছে আমাদের আইসিস যে মাঝখানে যে অংশটা সেটা বোঝানোর জন্য এবং অলমোস্ট আপনারা এখানটায় যদি একটু খেয়াল করেন আমরা যদি এটা একটু বড় করে নিই আপনার এখানটা যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন আমাদের যে নর্মালি যে আমরা যে লেআউটটা থাকে সেই লেআউটটা কিন্তু এখানে অলমোস্ট দেখতে পাচ্ছেন এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখন মেকানিক্যাল লেআউটটা সিলেক্ট করব। এই কারণে আমাদের যে এই যে রেফারেন্সটা এটা আমাদের একদম সেন্টার রেফারেন্সটা সেট করতে হবে তো আমি বলি সাপোজ ইতে প্রেস করবেন দেন আমরা হচ্ছে সেট লোকেশন এটা যদি এরকম বাইরে বা অন্য কোনো প্যাডের মধ্যে থাকে বা যে কোনো জায়গায় যদি থাকে তখন আমরা আমাদের এই সেন্টার পয়েন্টে কীভাবে বের করব সো তার জন্য আমরা লাইন নিব লাইন নেওয়ার পর এই পয়েন্টে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মাসটা যদি উপরে টানেন তাহলে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অ্যাঙ্গেল অনুযায়ী যাচ্ছে কিন্তু আপনাদের বেলায় যেটা হবে শিফট স্পেস দেখেন এরকম হয়ে যাবে কখনো কর্নার বরাবর যাবে না ঠিক আছে উপরে উঠে যাবে এরকম হবে তো তার জন্য কী করবেন শিফট প্রেস করে স্পেস প্রেস করবেন ঠিক আছে আবার স্পেস আপনার জাস্ট এরকম বিভিন্ন ধরনের চেঞ্জ হবে জাস্ট এরকম শিফট স্পেস কয়েকবার প্রেস করার পর এই অ্যাঙ্গেলটা চলে আসবে দেন আপনি এটাকে টেনে এই পয়েন্ট এনে জাস্ট মার্স লেফট বাটন ক্লিক রাইট বাটন ক্লিক হয়ে গেল ঠিক সিমিলার একইভাবে আপনি এই প্রান্ত থেকে এই প্রান্তে জাস্ট এভাবে জয়েন করে দেবেন দেন রাইট বাটন ক্লিক দেন জুম আউট দেখেন এখন আমাদের সেন্টার পয়েন্ট কোনটা এটা সো অলমোস্ট আমরা এখানে সেন্টার পয়েন্ট পেয়ে গেছি তার জন্য আমরা ই প্রেস করব দেন এখান থেকে সেট রেফারেন্স দেন লোকেশন এখানে আমরা জাস্ট মাছটা রাখলে এখানে স্ন্যাপ করবে মাউসটা দেখে ক্লিক করে দেবেন তো এখন আমাদের দেখেন আমরা বলেছিলাম না যে আমাদের এটার কিন্তু একেবারে সেন্টার পয়েন্ট ঠিক না রাখলে আমাদের যে পিসিবিটা ডিজাইন হবে সেটা কিন্তু কখনই ঠিকঠাক হবে না এখন আমাদের সেন্টার পয়েন্ট একদম ফিক্সড আমরা এটাকে ডিলিট করে দিই এই প্রান্তকেও ডিলিট করে দিই রাইট সো আমাদের অলমোস্ট কিন্তু কাজ কমপ্লিট সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা আইসির যে ফুটপ্রিন্ট লেআউট ডিজাইন সেটা আমরা অলমোস্ট করে ফেলেছি এখন করার পরেও আমাদের মাঝে কিন্তু কিছুটা সন্দেহ কাজ করছে যে আসলে যে মেজারমেন্টটা করলাম এটা আসলে পারফেক্ট কি না ভুল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে জাজমেন্ট করবো বা এটার যে থ্রি ডি লে আছে সেটা কিভাবে আমরা তৈরি করবো সেটা আমরা আগামী ক্লাসে দেখবো আমাদের এই ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা